আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ভিডিওর শুরুতে আপনারা যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘাস বা খড় কাটার একটি মেশিন। তো এই ধরনের মেশিন আমরা কিন্তু ইতিপূর্বে কেরানীগঞ্জের একটি খামারে আপনাদেরকে দেখিয়েছিলাম যে সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে ব্যাটারি ছাড়া কিভাবে ডিসি মোটরের মাধ্যমে চালানো যায়। তো সেই প্রজেক্টটি আমরা কিন্তু আর তেমনভাবে এটাতে অগ্রসর হয়নি, কিন্তু ইদানিংকালে লোডশেডিংয়ের কারণে অনেক খামারি ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ দিনের অধিকাংশ টাইমেই বিদ্যুৎ থাকছে না, বিধায় এই ধরনের যে টাটা কোম্পানি যা যেগুলা অলরেডি কারেন্টের মোটরের মাধ্যমে চালানো হচ্ছিল, তারা কিন্তু লোডশেডিংয়ের কারণে হচ্ছে এই ঘাস এবং খড় কাটার মেশিন ঠিকমতো চালাতে না পারার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে আমরা গাজীপুরের পুবাইলে 11 মাস আগে একটি সোলার সিস্টেম স্থাপন করেছিলাম এবং সাথে 3 ঘোড়া পাম্প, যেটিতে আমরা 50 এবং 60 বিঘার একটি এরিয়াতে কিন্তু আমরা সঠিকভাবে হচ্ছে এখন পর্যন্ত আমাদের এই পাম্প চালিয়ে এবং সার্ভিস দিয়ে যাচ্ছিল। বিদায় এই যে ফার্ম হাউসের মালিক, তিনি কিন্তু আমাদেরকে বলেছে তার যে গরুর ফার্মটি রয়েছে সেটিকে সে সরাসরি সোলার প্যানেল থেকে কোনো ব্যাটারির কানেকশন ছাড়াই যেন দিনের বেলায় ঘাস কাটার মেশিন পাম্পের পাশাপাশি, অর্থাৎ সোলার পাম্পের পাশাপাশি কিন্তু ঘাস কাটার মেশিন যেন চালাতে পারে, সেজন্য কিন্তু নতুন করে আবার সোলার প্যানেল এখানে স্থাপন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা অনেক খুশি এই জন্য যে আমরা 11 মাস বা 1-1.5 বছর পরে একই কাস্টমারের বারবার কাজ পাই, কারণ হচ্ছে আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি বেটার কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য। হয়তো সেই সুবাদেই হয়তো আমরা একটি জায়গায় একটা কাজ করার পর দীর্ঘদিন সেই কাজটা করতে পারি। আমরা আপনাদেরকে এখন দেখাবো যে সোলার প্যানেলের মাধ্যমে সরাসরি কিভাবে ঘাস কাটা মেশিনটি আমরা চালাচ্ছি। তো আপনারা জানেন যে VFD-র মাধ্যমে যে কোনো মোটর জাতীয় সব কিছুই সরাসরি চালানো যায় কোনো ধরনের ব্যাটারি সংযোগ ছাড়াই, যেটি সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং এফিসিয়েন্সি বেশি, কারণ ব্যাটারির কিন্তু লংজিভিটি কম। তারপরও লোডশেডিংয়ের কারণে এখন ব্যাটারি অনেকেই ব্যবহার করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু VFD-র মাধ্যমে সোলার প্যানেল দিয়ে কিন্তু আমরা এই ঘাস কাটা মেশিনটি ঘোরাচ্ছি। তো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এটা যে বিদ্যুতে চলতেছে না তার প্রমাণ কী। তা আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে এখানে যে তারটি ব্যবহার করা হয়েছে, এখানে 3টা তার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 3 ফেজ, এবং এখানে UVW 3টা তার, এই 3টা তার সরাসরি আমাদের VFD থেকে আসে, যেটা কারেন্টে চাললে 2টা তার সাধারণত ব্যবহার করা হয় একটু ক্যাপাসিটারের মাধ্যমে সিঙ্গেল ফেজ। তো আসুন আমরা আপনাদেরকে একটু তাহলে মেশিনটি একটু ঘাস কেটে দেখাই কে কেমন ঘাস কাটে। সময় তো দর্শক দেখতে পাচ্ছেন যে এই মেশিনে কিন্তু এখন ঘাস কাটা হচ্ছে, এবং এখানকার যে যারা এখানে কাজ করে শ্রমিক তারা বলেছে যে কারেন্টের মোটরের থেকে আমাদের মোটরে একটু মানে শক্তি একটু হলেও বেশি। তো এটি আমরা আগেও প্রমাণ করেছি বিভিন্নভাবে সোলার পাম্পের মাধ্যমে, তা আজকে নতুন করে এটি প্রমাণ করার কিছু নাই, কারণ হচ্ছে আমাদের এই মোটরগুলো কিন্তু 3 ফেজ। আপনারা যারা লোডশেডিংয়ের জন্য বিভিন্ন ধরনের খামারি ভাইয়েরা বিভিন্ন প্রবলেমের মধ্যে আছেন, তারা কিন্তু দিনের বেলা রৌদ্র থেকে, অর্থাৎ সরাসরি সূর্যের আলো থেকে কিন্তু আপনারা আপনাদের যে মেশিনগুলো আছে, অর্থাৎ ঘাস কাটা এবং খড় কাটা মেশিন, এবং চাইলে কিন্তু আপনারা আপনাদের যে ওই ফার্মের যে ফ্যানগুলো সেগুলোও কিন্তু দিনের বেলা সরাসরি চালাতে পারেন। এছাড়া আপনারা যে পানির মোটরের যে প্রবলেমে রয়েছেন, অর্থাৎ পানি সারাদিন গরু গোসল করানো, গোয়াল ঘরের আবর্জনা নিচের ময়লা পরিষ্কার করা, তো এই জন্য যারা প্রবলেমের মধ্যে আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু এই ধরনের সিস্টেম আপনাদের করে দিব উইদাউট ব্যাটারি। এবং আপনারা চাইলে হাইব্রিড সিস্টেমের মাধ্যমে ব্যাটারি ব্যাকআপও রাখতে পারেন, যে যাতে লোডশেডিং হলেও যেন আপনারা চালাতে পারেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।